ইলিশের উৎপাদন বাড়ার লক্ষ্যে আজ থেকে পরবর্তী 22 দিন পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ সারা দেশের 6টি অভয়াশ্রম এলাকায় এই নিষিদ্ধাদেশ জারি করা হয়েছে। এছাড়াও মা ইলিশ রক্ষায় নানা কার্যক্রম শুরু করছে মৎস্য বিভাগ। খোকন কর্মকারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মতলবের শাকনল থেকে হাইমজর 60 কিলোমিটার এলাকায় মা ইলিশ ডিম ছাড়ে, তাই এখানে মা ইলিশ রক্ষায় এবছরও নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ। এরই অংশ হিসেবে আগামী 22 দিন ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের দাবি, সরকারি অভিযানের এই সময়ে বেকার হয়ে পড়ে তারা, আর সরকারি যে সহায়তা পাওয়া যায় তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অভিযান দিছে, অভিযান মানি, আবার অভিযান শেষ হয়ে গো, তারপর আমরা আবার নদীতে নামবো। অভিযানটা দেওয়া এখনো ঠিক হয় না, যদি আরো 15 দিন 1 মাস পরে দিত তাহলে আমগুলিকে একটু সুবিধা হইতো। অভিযান, সরকারের অভিযান আমরা মানি, আমরা অনেক কি করে বাঁচতে হবে এই ব্যবস্থা সরকার আঙ্গর করে দেয়। এদিকে মা ইলিশ রক্ষায় উদ্বুদ্ধকরণ প্রচারণা সহ নানা কার্যক্রম শুরু করেছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। চেয়ারম্যান, গ্রাম পুলিশ এবং সচেতন জনগণ আমাদের সাথে একমত হয়ে আমরা নিজেরাই একজন প্রশাসনের মতন কাজ করে যাচ্ছি সরকারের পক্ষে, এবং একটি জেলেও নদীতে নামবে না ইনশাল্লাহ আমাদের ইউনিয়নের। আর মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান মৎস্য বিভাগ। জেলেদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মাছঘাট, এরপর জেলে পল্লী, বিভিন্ন বাজার, বড় আড়ত, এই সমস্ত জায়গায় আমরা তাদের সাথে জনসভা বা মত বিনিময় সভা করেছি। 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত চাঁদপুর সহ সারা দেশের 6টি অভয়াশ্রমে মা ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী এর শাস্তি 1 মাস থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।